বিছনায় জ্বর তুলতে হলে সপ্তাহে 3 দিন এই 5টি খাবার খান। শরীরে পুষ্টির চাহিদা পূরণের জন্য আমাদের বিভিন্ন রকম খাবার খেতে হয়। পুষ্টি আমাদের সকলের শরীরের দরকার, সারাদিন কাজ করার জন্য, পড়াশোনা করার জন্য, যে কোনো কাজের পুষ্টি দরকার, এমনকি সেক্সের জন্যও শরীরে এনার্জির দরকার হয়। এমন কিছু খাবার আছে যা শরীরে সেক্স বাড়াতে সক্ষম। সেক্স ঠিক রাখতে শরীরের এন্ডোক্রাইন সিস্টেম ঠিক রাখার দরকার, আর শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এবং মিনারেলস থাকলে সেক্সের গাঁঠতি হয় না। এন্ডোক্রাইন সিস্টেম শরীরে ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরনের মাত্রা বজায় রাখে। এমন কিছু খাবার আপনার যৌন ইচ্ছা নিয়ন্ত্রণ করে, আপনার পারফরম্যান্স নিয়ন্ত্রণ করে, তাহলে জেনে নিন খাদ্যগুলি কী কী। 1 নম্বর, দুধ। দুধে একটি এমন পানীয় যাতে সমস্ত রকম পুষ্টিগুণ রয়েছে, সমস্ত প্রাণীজ ফ্যাট আছে। অনেকে ফ্যাট জাতীয় খাবার খেতে পছন্দ করে না, কিন্তু দুধে আছে এমন ফ্যাট যা শরীরে মেদ না বাড়িয়ে সমস্ত পুষ্টির গাঁঠতি পূরণ করে। আপনি যদি শরীরের সেক্স হরমোন বাড়াতে চান, তাহলে রোজ আপনার খাদ্য তালিকায় রাখুন দুধ। 2 নম্বর, ঝিনুক। আপনি যদি আপনার জনজীবন ভালোভাবে উপভোগ করতে চান, তাহলে এবার থেকে রোজ খাবার শুরু করুন ঝিনুক। ঝিনুকে আছে প্রচুর পরিমাণে জিঙ্ক। জিঙ্ক শুক্রাণু বাড়াতে সাহায্য করে, তার সঙ্গে যৌন ইচ্ছা বৃদ্ধি করে। ঝিনুক কাঁচা খান অথবা রান্না করে খান, আপনি যৌন জীবনে উপকার পাবেনই। 3 নম্বর, ডিম। ডিম সিদ্ধ হোক বা ভাজাই হোক, যেভাবে খান তাতে পুষ্টি পাবেন। ডিমে আছে প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স, যা শরীরে হরমোনের তারতম্য বজায় রাখে, মানসিক চাপ কমায়। আপনি নিজের স্বাস্থ্যের উন্নতি চাইলে রোজ সকালে খান একটি করে ডিম। আপনার শরীর শক্তিশালী হবে এবং যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে। 4 নম্বর, বাদাম। চীনা বাদাম, কাজু বাদাম, পেস্তা ইত্যাদি খাবারে আছে প্রচুর পরিমাণে মনোস্যাচুরেটেড ফ্যাট। এগুলি শরীরের জন্য প্রয়োজনীয় কোলেস্ট্রল তৈরি করে। সেক্স হরমোন কাজ করার জন্য কোলেস্ট্রল খুব দরকার, তাই প্রতিদিন চেষ্টা করুন অল্প বাদাম খাওয়া। এতে আপনার যৌন স্বাস্থ্য ভালো থাকবে। 5 নম্বর, পালং শাক। পালং শাকে আছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম শরীরের রক্ত চলাচল সঠিকভাবে করতে সাহায্য করে। গবেষকরা বলেন শরীরে ঠিকমতো রক্ত চলাচল করলে যৌন উদ্দীপনাও বাড়ে। পালং শাকের সঙ্গে আরও কিছু সবজি খেতে পারেন, এর ফলে আপনার স্বাস্থ্য উন্নতি হয়, সাথে যৌন স্বাস্থ্যও উন্নতি হয়।